আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন যে ফেসবুক মার্কেটিং এর আমি একটা ফুল কোর্স করাচ্ছি বাংলাতে, তো এটার আজকে পার্ট 6। তো আশা করি আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখে আসবেন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথেই থাকবেন, আমি আপনাদেরকে একবারে খুঁটিনাটি পুরো কোর্সটা আপনাদেরকে করিয়ে দেবো। আশা করি আপনারা এটাতে এক্সপার্ট হয়ে যাবেন এবং এখান থেকে একটা ভালো আউটপুট বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কথা বেশি না বাড়িয়ে। তো আপনারা এর আগে কিন্তু দেখছেন যে আপনারা যখনই business.facebook.com এ, তাহলে কিন্তু আপনারা দেখবেন এরকম ইন্টারফেসই একটা দেখাবে। তারপরে আপনি এখান থেকে অথবা এই যে এখান থেকে বিজনেস সেটিংস এই অপশনটাতে আপনি চলে আসবেন বিজনেস সেটিংস, কারণ এখানে আপনার সম্পূর্ণ কাজ বিজনেস সেটিংটা আপনার খুব গুরুত্বপূর্ণ জানাটা। তো আমি আজকে বেশ কিছু সেটিংসটা আমি ক্লিয়ার করে দেব যে কোনটার কি কাজ, সেটার জন্য আমাদের সাথেই থাকবেন। তো দেখেন এখানে আপনার প্রথম সেটিংসটা হলো পিপল। তো আশা করি বুঝতে পারছেন এখানে আপনার যে পিপল গুলো আছে, সেখানে যদি আপনার অন্য কোনো যদি আপনার এখানে বিজনেস ম্যানেজার আপনার বায়ের কাজ দেয় সেটা যদি আপনার এখানে অ্যাড তখন থাকে, তখন কিন্তু এগুলো দেখাবে। এটা হলো পিপল। পার্টনারটা হলো যে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ। তো এখানে আমি বলে রাখি ফেসবুক কিন্তু অনেক রকম সিকিউরিটি দেয় এই বিভিন্ন ইনফরমেশন, আপনার যেগুলো অ্যাসেটস আছে আপনার হলো ফেসবুক পেজ, অ্যাড ম্যানেজার এগুলো। তো তারপরেও কিন্তু এখানে আপনার আরো বেশি সিকিউর করার জন্য আপনার এখানে আপনি পার্টনার আপনার একটা রাখতে পারেন, সেই পার্টনারের মাধ্যমে কিন্তু আপনি এগুলা শেয়ার করে অথবা আপনি নিজে পার্টনার হয়ে এখানে আপনি কাজটা করতে পারেন, তাহলে আপনার আরো সিকিউরড হয়ে যাবে আপনার এই সব ইনফরমেশন গুলো। তো এটার জন্য দেখেন পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, আপনি যদি কারোর সাথে পার্টনারশিপে যান আপনার এখানে অ্যাডে ক্লিক করবেন, আপনার পেজ অথবা অ্যাড গুলো আপনি এখানে সম্পূর্ণ ম্যানেজ করবে যে আপনার সিকিউরিটি রিজনে কাউকে আপনি এখানে দিবেন পার্টনার। আর যদি আপনি এখানে তাহলে আপনি অ্যাডে ক্লিক করবেন, আপনি এখানে পার্টনারশিপ তাদেরকে দিতে পারেন, অথবা আপনি যদি তার কাছে পার্টনারশিপ চান সেও এভাবেই দিয়ে দেবে। আর যদি আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে এখানে আপনি অ্যাড করবেন, অ্যাড করার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে কন্ট্যাক্ট নেম আপনার এখানে আপনার ফেসবুক বিজনেস আইডি আর আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হলো কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসের জায়গাতে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে নেক্সট রিকোয়েস্ট অ্যাসেট টাইপ এখানে যখনই চলে যাবে, আর এখানে রোল আপনি কি প্লে করবেন সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন, পার্টনার্স রোল এখানে কি ফলো হবে এটা আপনি দেওয়ার পরে আপনি এখানে নেক্সট স্টেপ ফলো করলে তার কাছে একটা ইমেইলটাতে আপনার মেল যাবে, তখন সে অ্যাকসেপ্ট করে নেবে। তো আশা করি বুঝতে পারছেন এটা হলো পার্টনার্স একটা প্রোগ্রাম। তারপরে হলো সিস্টেম ইউজার্স। তো সিস্টেম ইউজার্সটা হলো এখানে যদি আপনার কোনো অ্যাপস নিয়ে কোনো কাজ করতে হয় সেটার API কি এগুলো রিলেটেড এর জন্য কিন্তু এইটা সিস্টেম ইউজারটা ইউজ হয়, অ্যাপস অ্যাসাইন করার জন্য কিন্তু এইটা আপনার চালু করা লাগে। তার তো এটা হলো ইউজার হয়ে গেল। এরপরে আপনার অ্যাকাউন্টস আমি এরকম বলেছি কয়েকবার, তারপরে আরেকবার বলে রাখি এগুলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। বায়ার যখনই আপনাকে কাজ দিবে তখন আপনি এই পেজগুলো দেখে নেবেন যে তার পেজগুলো অ্যাড আছে কিনা, যে পেজে আপনি অ্যাড রান করবেন এর কাজ। আশা করি বুঝতে পারছেন এখানে আপনার অ্যাসেট এগুলো আপনার এক একটা বিজনেস পেজ সেগুলো এখানে শো করবে এবং এর আইডি দেখেন এখানে শো করবে। আর অ্যাড অ্যাকাউন্ট তো যখন আপনাকে বায়ার কাজ দিবে এটা একটা দেখার আপনার প্রয়োজন, তার অ্যাড অ্যাকাউন্টস অ্যাড আছে কিনা। তো এখানে দেখেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে যখন আপনার বিজনেস ম্যানেজার এখানে আপনি এখানে অ্যাক্সেস দেবে এখানে আপনি ইয়ে করবেন তখন কিন্তু এখানে আরো অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, আর আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এই জন্য একটা, আর যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সবগুলো এখানে শো করবে। তো এখানে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ যে এখানে আরেকটা কাজ যে বায়ারের দেখা যে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা। এরপরে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট শুধু থাকলে হবে না, অ্যাডে টাকা থাকা লাগবে, টাকা ছাড়া আপনার অ্যাড কিভাবে রান হবে। তো সেজন্য এখানে আপনার ক্লিক করে এই যে ভিউ পেমেন্ট মেথডস আরো ওয়ে আছে সেগুলো আমি দেখাবো পেমেন্ট মেথড অ্যাড করা। তো এখানে যখনই আপনার দেখবেন যে বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে তখন কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাডটা করাই থাকবে, না হলে আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড তার কার্ড বা পেপল অ্যাড্রেস নিয়ে এখানে আপনি অ্যাড করে দিবেন। সেজন্য এখানে ক্লিক করে আপনার নেক্সট প্রসেস ফলো করা লাগবে। গত ভিডিওতে আমি এগুলো দেখাইছি, আগের ভিডিওগুলো আপনি এগুলো দেখে আসতে পারেন। তো এখানে দেখেন আমি ব্যাকে চলে যাই। তো এখানে যারা অ্যাপস নিয়ে কাজ করবে যে কোনো অ্যাপস আপনার এখানে অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে অ্যাড এ ক্লিক করলে এখানে দেখেন কানেক্ট অ্যান অ্যাপ আইডি এগুলো দিয়ে আপনার যখন API তারা দিবে আপনি যে অ্যাপস নিয়ে কাজ করবেন বায়ার আপনাকে দিবে তখন এইভাবে আপনার অ্যাপসটা দিয়ে কাজ করা হয়। সেই কারণে এখানে অ্যাপসটা আপনি যখন কাজ করবেন এখানে অ্যাপসে এসে এই কাজগুলো আপনি করতে পারেন। এখানে তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করতে চাই সেই ক্ষেত্রেও আপনার এখানে একই সিস্টেমে আপনার এখানে অ্যাড করে নিয়ে ইনস্টাগ্রামে অ্যাড এর কাজগুলো করা হয় সেটার জন্য এখানে আপনি এটা করতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটাও
বেশি প্রয়োজন নাই, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস অ্যাড করতে বলছে, জাস্ট এটা আপনি অ্যাড করে রাখতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। তারপরে ডাটা রিসোর্সেস, এর মধ্যে দেখেন এই যে গুরুত্বপূর্ণ হলো পিক্সেলস এবং ক্যাটালগ। ক্যাটালগে আসলে দেখেন আমার দুটো প্রোডাক্ট ক্যাটালগ এখানে অ্যাড করা আছে, এখানে বায়ার আপনাদেরকে দিবে বেশ কিছু ক্যাটালগ নিয়ে কাজ করতে, যেগুলো ক্যাটালগ নিয়ে কাজ করার জন্য আপনার এটা মূলত। তো এখানে আপনি নতুন নতুন ক্যাটালগ আরো অ্যাড করতে পারেন এখানে অ্যাডে যে, এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ক্যাটালগ, এখানে অ্যাক্সেস তখন বায়ার আপনাকে দিবে এই ক্যাটালগ অ্যাক্সেস করার জন্য, তখন এখান থেকে আপনি পারমিশন দিবে, আপনি অটো অ্যাক্সেস পেয়ে যাবেন। আর না হলে এখানে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, এখানে জাস্ট ক্লিক করে আপনি নতুন কোনো ক্যাটালগ যদি বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি করে নিতে পারেন। আর এখানে যারা জানেন না পিক্সেলস, পিক্সেলসটা বোঝায় যে অ্যাড গুলো আপনার রান হয়, সব অ্যাড গুলা, কারণ বিজনেস ম্যানেজার আপনার মূল কাজই হলো অ্যাড রান করা, সেই অ্যাড গুলা সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই হলো পিক্সেলস এর কাজ। আশা করি বুঝতে পারছেন আমি শর্ট ভাবে বলছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো এখানে আপনি যতগুলো পিক্সেলস আপনি এখানে অ্যাড করে রাখবেন। তো এখানে অফলাইন ইভেন্টসটা হলো যে অফলাইনে আপনি কোনো কাজগুলো করবেন, আপনার ফেসবুক থেকে লিড জেনারেশন করেন আর অন্য কোনো ডাটা যেগুলো আপনি কালেক্ট করবেন সেইগুলো আপনার জাস্ট হলো এগুলা অফলাইনে কাজগুলো আপনি সাবমিট করে দিতে পারবেন মার্কেটিং এর জন্য, এবং আপনার অ্যাড গুলো অপটিমাইজ করার জন্য কিন্তু এই ফাংশনটা আপনার জরুরি। অফলাইন ইভেন্টস গুলো আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারেন, তো অ্যাড করে রাখার মাধ্যমে আপনি বায়ারের কাজগুলো সাবমিট করে দিতে পারেন। তারপরে কাস্টম কনভার্সন গুলো আপনি এখানে জাস্ট হলো অ্যাড করে রাখতে পারেন, যেগুলো আপনার বায়ারদের সাথে বা আপনার কাস্টমারের সাথে আপনি যে কনভার্সেশন গুলো করেন সবগুলা কনভার্সেশন আপনার বিজনেস ম্যানেজারে এখানে আপনি লিস্ট করে রাখতে পারেন। এই লিস্ট করে রাখলে আপনার পরবর্তীতে এগুলো হয়তো বা কাজে লাগবে, একটা বায়ের সাথে যদি বারবারে কাজ করেন বা কোনো কাজে আপনার লাগলে সেগুলো আপনি পরে বা এটা নিয়ে আপনি কাউকে যদি কোনো সময় ট্রেনিং দেন বা কিছু এগুলো আপনি দেখাতে পারবেন, এবং এই জন্য এটা লিস্ট করে আপনি রাখতে পারেন। প্রপার্টিজ, এখানে জাস্ট হলো প্রপার্টিজে আসলে আপনার এখানে আমার একটা হলো ডোমাইন এখানে অ্যাড করা আছে, সেটা এখানে জাস্ট দেখাচ্ছে, এগুলো আপনি এখানে দেখে নিতে পারেন, এগুলো বেশি প্রয়োজন নাই। শেয়ার টু অডিয়েন্স, তো এখানে দেখেন অ্যানালাইটিক্স কিছু দেখাবে, এখানে ইভেন্ট সোর্স গ্রুপসটা, তো এখানে যেহেতু আমার ফেসবুকে অ্যাডস রান করা নাই সেজন্য এটা কোনো কিছু দেখাচ্ছে না, থাকলে সেগুলো পুরো অ্যানালাইটিক্স গুলো এখানে আপনার দেখাবে, এগুলো প্রয়োজন নাই। এরপরে দেখেন ব্র্যান্ড সেফটি, এটা আমি হাইড করে দিলাম। ব্র্যান্ড সেফটির মধ্যে আপনি এখানে এসে ডোমেন্স দেখেন, ডোমেন্সে এখানে যখন আমি ডোমেন্সে ক্লিক করলাম আমার এখানে ডোমেইনটা দেখালো, আমার যেটা অরিজিনাল ডোমেইন আমি কাজ করি ওকে ডিজিটাল আইটি ফার্ম ডট কম, আমি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো এখানে আপনি আরো ডোমেইন অ্যাড করে রাখতে পারবেন, তো ডোমেইনটা আপনারা এখন অ্যাড করে না রাখাই ভালো, কারণ এটা হলো বায়ার রাখবে ডোমেইনটা অ্যাড করে, আপনি যখন বায়ারের অ্যাকাউন্টে অ্যাক্সেসটা পাবেন তখন এখানে তার ডোমেইনটা দেখবেন, তার ডোমেইনে আপনার অ্যাড রান করতে হতে পারে, সেই কারণে এখানে ডোমেইনটার মাধ্যমে আপনি তখন অ্যাড রান করতে পারেন। আর এখানে ব্লক লিস্ট, এখানে আপনার যেগুলো ব্লক লিস্ট আপনার থাকবে, আপনি ফেসবুকে কাউকে ব্লক করেছেন বা এটা আপনার বিভিন্ন কারণে রেস্ট্রিকশনের জন্য আপনি তাদেরকে ব্লক করে রেখেছেন, সেই লিস্টগুলো এখানে আপনার ম্যানেজ করতে পারবেন। ইন্টিগ্রেশন, কানেক্টেড অ্যাপস, তো এখানে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে কানেক্টেড অ্যাপসগুলো আপনি যখন বাইরে কোনো কাজ করবেন তাদেরকে দেখেন, এখানে কানেক্টেড অ্যাপসগুলো এখানে জাস্ট হলো আপনার এখানে কিছু দেখাচ্ছে না, যখন আপনি অ্যাপসে কাজ করবেন সেই আগের অ্যাপস আপনি অপশনটা দেখলাম এগুলোতে, তখন এখানে আপনার দেখাবে এগুলো। তো এরপরে আপনি দেখেন পেমেন্ট মেথডস, আপনি পেমেন্ট মেথডস কিন্তু এর আগে আপনাকে দেখাইছিলাম পেমেন্ট মেথডস, তো এই পেমেন্ট মেথডস এখান থেকেও অ্যাড করা যায়। তো এখানে জাস্ট হলো এসে আপনি অ্যাড পেমেন্ট মেথডস, এখানে যখন বায়ারের আপনার এখানে আপনি এক্সেস নেবেন, কারণ আমি বারবার বায়ারের কথাই বলছি কারণ এখানে আপনি যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করেছেন আপনি বায়ারের কাজগুলোই করবেন, তো সেজন্য আর যদি আপনি নিজে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি এখানে পেমেন্ট মেথডসের যে আপনার পেপল অ্যাকাউন্ট অথবা আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এখানে অ্যাড করে নেবেন, আর যখন বায়ারের কাজ করবেন তখন বায়ার দেখবেন এখানে একটা পেমেন্ট মোড অ্যাড করাই থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে আবার এখানে অ্যাড ক্লিক করে তার কাছে আপনি ইনফরমেশন নেবেন, তারপরে এখানে এসে আপনি তখন নেক্সট ক্লিক করে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের অথবা পেপলের আপনার অ্যাড্রেস চাইবে, সেটা দিয়ে আপনি এখানে অ্যাড করে নিন পেমেন্ট মেথড। তারপর সিকিউরিটি সেন্টার, এখানে জাস্ট হলো সিকিউরিটি সেন্টার হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন না করা থাকে আপনি এটা টু ফ্যাক্টর এটা করে রাখবেন আপনার সিকিউরিটি পারপাসে, যখন আপনি বিজনেস ম্যানেজারে কন্টিনিউ কাজ করবেন তখন এটা অবশ্যই আপনি এটা করে নেবেন, তাহলে এটা আপনার সিকিউরড হয়ে থাকবে। তারপরে রিকোয়েস্ট, রিকোয়েস্ট আপনি এখানে সব কিছু এই যে দেখতে পারবেন যে কোন পেজে অ্যাক্সেস দিয়েছে বা কি, এখানে সব অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনি কোনটা সেন্ড করেছেন কোনটা ইনভিটেশন এগুলো সবই আপনি দেখতে পারবেন। আর এখানে নোটিফিকেশন, আশা করি বুঝতে পারছেন,
নোটিফিকেশনটা আপনি কোনটা কোনটা নোটিফিকেশন পাবেন, এখান থেকে আপনি অন অফ করে রাখবেন, বিজনেস ম্যানেজার নোটিফিকেশন, ইমেল অ্যাড্রেস, এগুলো বিজনেস, এইভাবে আপনি সব নোটিফিকেশন গুলো অন অফ করে নেবেন, মার্কেটিং আপডেটস এর সাপোর্টের সবকিছুই। আর এখানে আপনি নোটিফিকেশন, এখানে আরেকটা বাটন আছে দেখবেন, এই যে এটা ক্লিক করলে আপনি নোটিফিকেশন কিন্তু সব পাচ্ছেন। আর বিজনেস ইনফো, এটা আপনি বুঝতে পারছেন যে যেটা আমরা এডিট করলাম, যে বিজনেস আপনার পুরো ইনফরমেশন গুলা এখানে আপনার দিতে হবে, সেইটাই এখানে আপনি এডিটে যে আপনি এগুলো সব করে নিতে পারেন। এর আগে বিজনেস ইনফরমেশনের যারা আপনি ভিডিওটা দেখে আসেননি, সেগুলো আপনি আগের ভিডিওতে আপনি দেখে আসতে পারেন। এই বিজনেস ইনফোর আমি টোটাল একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন, এই টোটাল সেট আপটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এটা আপনাদের আশা করি কোনো কিছু এখানে সমস্যা হবে না। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আমাদের জন্য দোয়া রাখবেন আমি যেন ফুল কোর্সটা আপনাদেরকে করাতে পারি। তো এরপরে আপনাদেরকে দেখাবো আমি অ্যাডস ক্যাম্পেইনের কি উপায়ে, অ্যাড গুলা কি প্রকারের হয়, কত প্রকারের, এবং সেই অ্যাড গুলা আপনি কিভাবে সিলেক্ট করবেন, এবং এরপরে আপনি অ্যাড গুলা সেগুলো রান করবেন। সেজন্য আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় যে আমি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারি এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারি। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, আপনাদের এতটুকু ভালো লাগলে আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন, আর আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভিডিওটি একটু কাজে লাগলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। তো আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তখন পর্যন্ত চোখ রাখুন পরবর্তী ভিডিও পার্ট 7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।